আপনাদের আরো একবার জানিয়ে রাখবো এই খবরটি। এখনো পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে যে দলের নির্দেশেই এই ইস্তফা তিনি দিয়েছেন, এমনটাই শান্তনু সেন জানাচ্ছেন। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা লুইজিনো ফেলেইরোর, তৃণমূল সূত্রে এমনটাই খবর। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হন লুইজিনো ফেলেইরো, গোয়ার মুখ্যমন্ত্রী পদেও ছিলেন তিনি, এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকারের সঙ্গে কথা বলেছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। কি বলেছেন তিনি এই বিষয়ে শুনব। লুইজিনো ফেরেরো রিজাইন করেছেন রাজ্যসভা থেকে, তো এই ব্যাপারে একটু রিয়াকশন চাইছিলাম। আমার একজন কলিগ, উনি একটু ছেড়ে দিলেন, অনেকদিন ধরে আসছিলেন না, শরীর বোধহয় চলছিল না, বয়স তো আমার চেয়েও বেশি, কেন ছাড়লেন তো আমি জানি না, কিন্তু অনেকদিন ধরে আসছিলেন না, আসতে পারছিলেন না। হ্যাঁ, সিনিয়র কলিগ ছিল, তো ওটা তো ওরা আমাদের হাউসের চেয়ারম্যানের মাঝে মাঝের ইস্যু, একবারে তোমার এখনকার বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে পজিশন সেটা রাজ্যসভায় আরো তোমার জোরদার ভাবে প্রতিনিধিত্ব পাবে। একটাই প্রশ্ন, যেহেতু আমরা জানি যে কাল থেকে যেটা ভীষণ রকম ভাবে হেডলাইনে আছে যে তৃণমূল কংগ্রেস যে ন্যাশনাল পার্টি স্টেটাস সেটা খারিজ হয়েছে, তারপর লুইজিনো ফেরেরোর এই রেজিগনেশন, এই দুটোর মধ্যে কি কোন রকম কোন বিচ্ছেদ থাকতে পারে? ওটা আলাদা ভাবে বলবে, ওটাতে কিছুই না, ওটা তো সিম্বলটা শুধু প্রোটেকশন হয় আর কিছু না, তোমার ওইটার পরিণত হলো সিম্বলটি আর তো ব্যবহার করতে পারে, কিন্তু কেউ করবে বলে মনে হয় না, তাই না? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।